আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক, সৌদি আরবে একের পর এক বড় বড় কোম্পানি কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখেন, এখন কিন্তু আমাদের বাংলাদেশি লোকেরা অনেকে কিন্তু কোম্পানি থেকে কাজ হারাচ্ছেন বা কোম্পানি থেকে বিতাড়িত হয়ে দেশে যেতে হচ্ছে। তো এখন দেখেন প্রিয় দর্শক, যারা অনেক দিন হয়ে আটছে, 12 বছর 13 বছর, তারা গেলেও কিন্তু বেশি একটা সমস্যা হবে না। যারা নতুন করে আসছিল, 1-2 বছর হয়েছে, তারা যদি এখন দেশে যায় কি অবস্থা তারা চলাফেরা করবে? দেখেন, এরা কিন্তু ক্লেম করে নিয়ে আসছে অনেক টাকা, অনেক টাকা পত্তনের উপরে নিয়ে আসছে বা অনেক টাকা সৌদের উপরে নিয়ে আসছে। যে কোনো কারণবশাতে তারা সৌদের উপরে আসছিলেন, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হলো না। তো আজকে দেখেন প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে আপনারা দেখলেন আলবাই কোম্পানি থেকে, যে পুরনো নাম ছিল দাল্লা কোম্পানি, সেই কোম্পানিটা নাম পরিবর্তন করে আলবাই কোম্পানি ছিল। তো সেই কোম্পানি থেকে বাংলাদেশি লোক 3,000 লোক দেশে পাঠিয়েছেন। আরও কিন্তু অন্যান্য কোম্পানির থেকে এখন বাংলাদেশি লোক রিটার্ন পাঠাচ্ছে। তো এগুলো আমাদের মতামতে যা বলা যায়, দেখেন এগুলো যদি আমাদের সরকার বা এখানে যারা দূতাবাস আছেন, এরা যদি কিছু একটা এদের সাথে কথা বলতো, বড় বড় কোম্পানির সাথে, তাহলে কিন্তু কিছু একটা সমাধান হতো। তো আজকে দেখেন যে পরিবারের সন্তানগুলো দেশে ফিরে যাচ্ছে, এরা কিন্তু কিছুই করতে পারেনি। অনেকে কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে সৌদি আরবে আসছিল, দেখেন যে টাকা পয়সা ঋণ করে নিয়ে আসছিল, এরা কিন্তু কিছুই করতে পারেনি। আজকে দেশে গিয়ে কিন্তু ঋণের টাকাই শোধ করতে পারেনি। তো এরার অবস্থাটা কিরকম হবে? তো প্রিয় দর্শক, আমার একটাই কথা, আপনারা যারা নতুন আসতেছেন অবশ্যই আপনারা বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন, আর যারা নতুন সৌদি আরবে আসেন বর্তমানে, আপনারা ধৈর্য ধরুন। যে কোনো আপনারা সমস্যায় আসেন, কাজ পাচ্ছেন না বা আপনাদের আকামা হচ্ছে না, অনেক জটিলতা আপনারা ভুগতেছেন, আপনারা ধৈর্য ধরুন। ধৈর্য ধরে তারপরে ভালো মানুষের পরামর্শ নিয়ে আপনারা যে কোনো ফয়সালা করার জন্য চেষ্টা করবেন। কেন আপনি ফট করে যে কোনো একটা কাজ করে ফেলবেন, তখন কিন্তু আপনার উপকারের থেকে বিপরীত হবে। তো তাই নিয়ে আমি বলতেছি, আপনারা যদি কাজ হাতে না থাকে, আপনারা ছোটোখাটো কাজে আপনারা কম বেতনে হলে জেনেই কাজ পান না কেন, আপনারা লেগে যান, কাজ করতে থাকেন। কাজ করতে করতে দেখা গেল কি, আপনি মানুষের সাথে পরিচিত হলো, তারপর আপনি ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন। ফোট করে বেতনে কাজে লাগলেন না, বেশি বেতনের আশায় বসে আছেন, কিন্তু আপনি কম বেতনও মিললো না, বেশি বেতনের কাজও মিললো না, তখন কিন্তু আপনার যে আকামাটা আসার পর দিয়েছিল কোম্পানি বা যে কফিল, আকামাটার ডেট কিন্তু দিনের দিন শেষ হচ্ছে। তো আপনারা কম আর বেশি, আপনারা যে কোনো কাজ পান না কেন, কাজ করতে থাকেন। কাজে লেগে থাকলে কাজ পাবেন, মানুষের সাথে পরিচিত হলে মানুষ আপনাকে কাজ দিবে। তো প্রিয় দর্শক, আমি একটাই কথা বলতেছি, এখন সৌদি আরবে যারা নতুন আসতেছেন বা আসবেন, অবশ্যই দেখে শুনে আসার জন্য চেষ্টা করবেন। কোম্পানিটা আপনার ভালো যদি কোম্পানিতে এসে পড়তে পারেন, তাহলে তো আপনারা জানেনই 2-4 পয়সা ইনকাম করতে পারবেন, দেশে পাঠাইতে পারবেন। আর যদি সাপ্লাইয়ের মতো কোম্পানি পড়েন বা অনেক কফিল আছে, কফিলে নিয়ে এসে আপনাকে ছেড়ে দিল, আপনার খোঁজ খবর নিল না, তখন কিন্তু আপনার পরিস্থিতিটা অনেকটাই খারাপ হয়ে যাবে। যে টাকা পয়সা ঋণ করে নিয়ে আসছিলেন, সেই টাকা পয়সা তো উঠাইতে পারবেন না, আরও কিন্তু নানান জটিলতায় আপনি পড়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, নতুনদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। কেন অন্যদের কাছে ভিডিওটা গেলে অন্যদের কিছু একটা হেল্পফুল হতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে শেষ করলাম, দেখা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।